আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ টিপস অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন টিপস নিয়ে হাজির হলাম। আপনারা হয়তো ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে ফেলেছেন আজকে আমি কি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। তো আজকে আমি করলার চা নিয়ে আপনাদের সাথে কিছু মজার মজার তথ্য শেয়ার করব। তেতো স্বাদের জন্য করলা খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু স্বাদ যেমনই হোক না কেন এই সবজিটির গুণের শেষ নেই। এ কারণে বিভিন্ন সবজির জুসে পুষ্টিগুণ বৃদ্ধি করার জন্য করলা মেশানো হয়ে থাকে। রান্না করা ছাড়াও করলার রস এবং চা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জটিল রোগ নিয়ন্ত্রণে করলার চা। ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে অনেক কিছুই আমরা করে থাকি, তবে একটি সবজি আছে যা খেলে আপনার ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। এই সবজির নামটি হচ্ছে করলা। করলা খেতে তেঁতো হলেও সবজি অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ। করলা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, লিভার পরিষ্কার করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। করলা দিয়ে তৈরি করে খেতে পারেন করলার চা, করলার জুস। চলুন জেনে নেওয়া যাক করলার চা আমরা কেন খাবো। প্রাচীনকাল থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলা ব্যবহার হয়ে আসছে। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, এছাড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। করলা লিভার পরিষ্কার করতে সাহায্য করে, বদহজম রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই চায়ে থাকা ভিটামিন সি যে কোনো ইনফেকশনের হাত থেকে আমাদের রক্ষা করে। এছাড়া করলার চায়ে থাকা ভিটামিন এ আমাদের চোখের জন্য ভালো। তো চলুন বন্ধুরা জেনে নিই কিভাবে আমরা এই করলার চাটি প্রস্তুত করব। কিছু পরিমাণ আগ থেকেই কিছু শুকনো অথবা তাজা করলার টুকরো নিন, সাথে পানি ও মিষ্টির জন্য স্বাদ মতো মধু নিন। করলা গাছের পাতাও ইউজ করতে পারেন আপনারা যদি চান, তবে করলার পাতা আমাদের কাছে এতটা সহজলভ্য নয়। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে কাঁচা করলার টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 10 মিনিট আমি এটাকে সিদ্ধ করলাম। আঁচ থেকে নামিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। 10 মিনিট সিদ্ধ করার ফলে করলার সমস্ত পুষ্টিদ্রব্য পানিতে মিশে গিয়েছে। এরপর কাপে চা ছেঁকে নিন এবং মিষ্টির জন্য মধু মেশান। আপনার করলার চা তৈরি। তবে রক্তে সুগার নিয়ন্ত্রণে এই চা খেলে মিষ্টি ব্যবহার করবেন না। হাইপোগ্লাইসেমিয়া রোগীর ক্ষেত্রে করলা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তাই করলার চা আপনার প্রতিদিনের ডায়েটে ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন। তো বন্ধুরা সবাই আমার সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, এবং আবারও নতুন কোনো একটি টিপস নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।